মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। আমাদের জেলা মুর্শিদাবাদ মূলত খাদি সিল্ক শিল্পের জন্য বিখ্যাত প্রসিদ্ধ, এবং এখন আপনাদের নিয়ে যাব শহরাঞ্চল থেকে খানিক দূরে চক ইসলামপুর গ্রামে, যেখানে প্রায় 2000 থেকে 3000 তাঁতশিল্পী খাদি শিল্পীদের বসবাস। এনাদের তৈরি খাদি বস্ত্র, সিল্কের শাড়ি, সমস্ত পোশাক পাড়ি দেয় ভারতবর্ষ সহ অন্যান্য দেশে। রেশম খাদি শিল্পের জন্য মুর্শিদাবাদের খ্যাতি বিশ্বব্যাপী, আর এই জেলার ইসলামপুরের খাদি শিল্পের কথা কারোরই অজানা নয়। মাঝে সময়ের হাত ধরে খাদি চলে গিয়েছিল পেছনের শাড়িতে, কিন্তু বর্তমানে রাজ্য সরকারের সহযোগিতায় খাদি শিল্পের নতুন দিশা দেখছে গ্রামের তাঁত শিল্পী ও খাদি শিল্পীরা। প্রায় 2000 থেকে 3000 শিল্পীর বসবাস এখানে। প্রায় প্রত্যেকেরই ঘরে গেলেই চোখে পড়বে তাঁতের কাপড় বুননের যন্ত্র ও চরকা। 10 বছর ধরেই এই কাজের সঙ্গে যুক্ত খাদি শিল্পী নিরাপদ রায়, কয়েক মাস হয়েছে সরকারি প্রকল্পের আওতায় কাজের জন্য পাকা ঘর পেয়েছেন তিনি। কতটা উপকৃত হয়েছেন জানালেন নিজের মুখে। কাজের পরিবর্তন বলতে, আমরা যে নিজেদের তাঁত ঘরের কাজ করি, সেখানে বর্ষার সময় খুব অসুবিধা হয়, বৃষ্টি পড়ে, এবং এই পাকা ঘর হওয়াতে সেখানে আর ওই সমস্যাটা থাকবে না। এছাড়াও আমাদের যে তাঁত ঘর, সেখানে স্যাঁতস্যাঁতে একটা ভাব, কারণ মাটির সেখানে দেওয়াল বা মেঝে, আর এই পাকা শেডে এগাতে সুতোগুলো অনেকটা কম কাটবে। কি কি এখানে মূলত আপনারা তৈরি করছেন উপাদান? আমরা বেশিরভাগ ক্ষেত্রে মসলিন কাপড়টাই, মসলিন যে সুতো সেটা থেকে মসলিন কাপড় তৈরি করি। তাঁত বোনা এবং পোশাক তৈরির পাশাপাশি এনার বাড়িতে চলে মসলিনের সুতো তৈরির কাজ। এখানে রাখা রয়েছে মসলিনের সুতো এবং চলছে মসলিনের সুতো রং করার প্রক্রিয়া। কেমন চলে সেই প্রক্রিয়া আপনাদের জানাবো। আর এই দাদা, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল কালার সুতোর, এবং এরপরে এটাকে আপনারা রং করছেন, এবং কিভাবে চলছে সেই প্রক্রিয়া যদি একটু বলুন। হ্যাঁ, আমরা সুতোটাকে প্রথমে সোসাইটি থেকে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে আমরা প্রায় একদিন রাত বা দুদিন ভিজিয়ে রাখি। রাখার পর এটাকে আমরা আবার রং করি। তো এখানে যে রংটা আমরা করছি, এটা প্রাকৃতিক কালার। আমরা প্রথমে হরিতকি, যেটা পাওয়া যায় বাজারে কিনতে, সেটাকে আমরা প্রথমে ওই হামালদিস্তে ছেঁচে নিয়েছি, এবং সেটাকে রাত্রি সারাত্রি ভিজিয়ে রেখেছি, এবং রাখার পর সেটাকে আবার ওই জল থেকে ছেঁকে নিলাম, এবং সেই জলটাকে আমরা উনুনের উপর রেখে সেটাকে গরম করলাম, এবং তারপর সুতোগুলো দিয়ে দিলাম। এইভাবে আমরা রংকার প্রাকৃতিক কালারটা করে থাকি। দেখতে পাচ্ছেন পেছনে লেখা রয়েছে দি কালার হাব, এবং মসলিনের সুতো রং করা হয়। এখানে ব্যবহার করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান। কিভাবে কি কি ব্যবহার করে এই মসলিনের সুতো রং করা হয় শুনে নেব। কি ব্যবহার করছো তোমরা? এটা ন্যাচারাল কালার বলতে, যেমন পেঁয়াজের খোসা, এটা থেকে গোল্ডেন কালার হয়। এটা হচ্ছে হরিতকি, হরিতকি থেকে ব্ল্যাক কালো, হরিতকি থেকে হলুদ হয়, গোল্ডেনও হয়। অনেক রকমভাবে করা যায়, কিন্তু এবার যেরকম অর্ডার থাকে, অর্ডারের ব্যাপারে আস্তে আস্তে আমাদেরকে ছোটো ছোটো জায়গায় আস্তে আস্তে করতে হয়। বলতে যেরকম আমাদের বড় জায়গা নেই, বড় জায়গা করবো আশা করি, আর অনেক সুতোও করবো। কেউ 10 বছর, কেউ আবার তারও বেশি সময় ধরে নিযুক্ত এই শিল্পের সাথে। ইসলামপুরের খাদি শিল্পীদের মতে, খাদি শিল্পে ব্যবসার প্রসারের অন্যতম কারণ আধুনিক যন্ত্রের ব্যবহার, উপযুক্ত পরিকাঠামো এবং সঠিক প্রশিক্ষণ, যা একসময় প্রয়োজন অনুযায়ী পাননি তারা। কিন্তু বর্তমানে এখানকার খাদি শিল্প নতুন করে বাঁচার রসদ খুঁজে পেয়েছে। কতদিন ধরে রয়েছেন এই কাজের সঙ্গে যুক্ত? আমি ছোট থেকে মানে জ্ঞান করতে এই এই কাজই করি। অধিকাংশ শিল্পী বর্তমানে আর্টিসান প্রকল্পের অন্তর্ভুক্ত। একসময় কাঁচা ঘরেই চলত নিত্য কাজকর্ম। ইসলামপুরের বিভিন্ন খাদি প্রতিষ্ঠানে ক্রেতারা ভিড় করলে তাদের বসার জন্য পেতে দেওয়া হতো চট বা মাদুর। সেখানে এখন ঝাঁ চকচকে আলো, মাথার ওপর পাকা ছাদ, এবং গতানুগতিক পোশাকের বাইরে বিভিন্ন আধুনিক পোশাক তৈরির প্রশিক্ষণ পাচ্ছেন শিল্পীরা, যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানে আজ আধুনিকতার ছোঁয়া। কতদিন ধরে যুক্ত রয়েছেন? 10 বছর। তাই
আগে যে পরিকাঠামো ব্যবস্থা ছিল এখন পুরোটাই পাল্টে গেছে, এখন সরকার থেকে পাকা ঘর করে দেওয়া হচ্ছে, তো এটাতে কতটা সুবিধা পাচ্ছেন আপনারা? এখন সরকার থেকে যে উন্নত ব্যবস্থা হয়েছে অনেক আমাদের মানে আগের তুলনায় কাপড় এগোচ্ছে, মানে বোনা বেশি হচ্ছে। আর আগে কি কি অসুবিধা? আগে যেমন এখন মেশিন দিয়েছে, তাতে একটা কাপড় হয়তো আগে দুদিনে হতো, সেটা এখন দেড় দিনে হয়ে যাচ্ছে, অর্থাৎ বোনার মানটা বেড়েছে। বর্তমানে সরকারি প্রকল্পের হাত ধরে দিন দিন উজ্জ্বল হচ্ছে জেলার খাদি শিল্প। আগের তুলনায় মানুষের মধ্যে এখন খাদির পোশাকের চাহিদাও অনেকটাই বেড়েছে। পোশাক তৈরিতে সময় লাগছে আগের থেকে অনেক কম, যন্ত্রে কাজের সূক্ষ্মতাও বেড়েছে। আধুনিক পোশাকের সঙ্গে পাল্লা দিয়ে খাদির তৈরি আধুনিক পোশাকও এখন হাল ফ্যাশনে। রাজ্যের মানচিত্রে ইসলামপুরকে বিশেষ পরিচিতি দিচ্ছে খাদি শিল্প। পরিকাঠামো বদলেছে, কাঁচা মাটির দেওয়াল এখন আর নেই, অধিকাংশ শিল্পী মাথার উপরে পেয়েছেন পাকা ছাদ। আর এই আর্টিসান ওয়ার্কশেড প্রকল্পের আওতায় এসে শিল্পকে ঘিরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তাঁত শিল্পী খাদি শিল্পীরা। গার্গী চৌধুরীর রিপোর্ট, ইমাজিন কমিউনিটি টিভি, বহরমপুর। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।